الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. ربنا يا ربنا يا ربنا আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা, কত গুণা করছি মাহবুব জীবনে, দয়া করে মাফ করে দেন নিজ গুণে, গুণার বোঝা মাথায় লইয়া আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না, আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলা তিতাস থানা ইসলামাবাদ দাসকান্দি নদীর দক্ষিণ পার যুব সমাজের উদ্যোগে এই বিশাল শিক্ষা ময়দানের ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার মাহফিল পরিচালক হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব সাবান হৃদয় সহ এই এলাকার মুরব্বী বাবারা যারা যারা সহযোগিতা কইরা এত সুন্দর কইরা মাহফিল সাজাইল। আমার বিশ্বাস আমার আকীদা এই মাহফিলের ওসিলায় আমার আল্লাহ তাইলে দাসকান্দির গোরস্তানের কবরবাসীর কবরে রাধা বাপনি আল্লাহ মাফ করে দিবেন রে আল্লাহ, কিরে আমার এই দাসকান্দি এলাকার মাগনে রাখো কি গো মা, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা, দুনিয়ার মুনাজাত শেষ হয়েছে নি গো মা, মুনাজাত হইতে তাড়াতাড়ি দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ করে দিয়া তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া, তোমার ঘরের একটা কন্যার মুসল্লাটা বিছাইয়া বুঝুটা বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে আমিও দম গুনাগার স্বামী মুরাদার সঙ্গে মহান আল্লাহর দরবারে দেও না দুইটা হাত বাড়ে আগো মা, আমার এই তিতাস গো দাসকান্দি এলাকার ভাই বাবারা রে, কিরে ভাই দুনিয়ার কাজ কর্ম গুলা বন্ধ হয়েছে নি রে ভাই, মুনাজাত হইতে ফেরে ভাই আমরার সঙ্গে আমরার মালিকের দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও, আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না, বেলা রে তোমরা তো এই এলাকার নাই রে ভাই, একদিন এই জগতের মধ্যে রং তামাশা লইয়া আসত রে আমার এই দাসকান্দি এলাকার মা বনে রাগো মারা গো, তোমরা তো এই এলাকার নাই রে না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া গো মা, আরেকদিন সোজা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া, তোমরার মতো কত মা বোনেরা ভাই বাবারা জন্য জানি গো, আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে আঘাত ধরাইছে ও আমার দাদাদের জীবনের গুণা মাফ হইছে নি, দাদাদিরে তুমি ক্ষমা করছো নি, আমরার জীবনের গুণা মাফ হইছে নি।
ফয়সালে আমরার তোমার মায়া লাগি মাহবুব ডাকলে কি দূরের মন জপলে কি ফান ঠান্ডা গয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদার মানুষের মতো মানুষ করবার জন্য এত কষ্ট কইরা নিজের রক্ত করে পানি কইরা খাবারে কাজ কইরা কৃষকগিরি কইরা মানুষের বাড়ি বাড়ি বদলার কাজ কইরা আব্বা এত কষ্ট কইরা কার জানি আজকে অন্ধকার কবরে নিজে না খেয়া সন্তানদের খাওয়াইতে আজকে সন্তান লক্ষ লক্ষ কোটি টাকার মালিক কিন্তু আব্বার একটু বালা খাবার মুখে তুলে দেওয়ার ক্ষমতা ভূতের নাই আল্লাহ এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এমন সন্তান হাত বাড়াইছে যারা জগতের মধ্যে মা নাই আরে মায়া যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব যাতনা সহ্য করতে পারে নাই মা জননী গর্ভে নিয়ে একবার ডাইনি একবার বামে গড়াগড়ি করছে ডাক্তারের কাছে নিয়ে গেলে রে আল্লাহ মা জননী রে ডাক্তার জুড়ি কই তো সন্তান বাঁচাইলে মা বাঁচবে না মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না মা ডাক দিয়া কই তোরে ডাক্তার আমি না মরিয়া দামু তবু আমার পুতের দুনিয়ার আলো দেখাই মু আল্লাহ এমন মা হারাই তিনকে জানি রাত বাড়িয়া দিছি যে মা নিজে না খাইয়া সন্তান খাওয়াইছি এ আল্লাহ রে আল্লাহ এই মা তিলকাত করে বাড়িতে যাইব তাড়াতাড়ি মারে আমার মামালি গো মায়ার নজর করে তাকে দেখেন আপনার কত বান্দারা তার মার লাগা কান্দে আব্বার লাগা কান্দে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এই দাস কান্দি মাহফিলটার মধ্যে ঈদগাহ ময়দানে আল্লাহ এত সুন্দর জান্নাতের বাগান আমার বাবা জানরা কত কষ্ট করে চলে গেছে টিচার দাওয়াত দেওয়ার জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া সন দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া গায়ে খাইটা পরিশ্রম কইরা এই মাহফিলটার জন্য কষ্ট করছে রে আল্লাহ আল্লাহ প্রত্যেক রে তুমি কবুল মঞ্জুর করে নাও ও আল্লাহ এই মাহফিলে নজর করে তাকে দেখেন আমার অনেক মুরব্বী বাবারা কইদা টুকরা যুবক ভাইয়েরা আমার কতগুলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও পর্দার আড়ালে আমার অনেক
মা বোনেরা হাত বাড়াইছে গো আমার মা বোনদেরকে আবেদার সলেখানে কারিমানদার মুত্তাকি হিসেবে কবুল করে নাও ও আল্লাহ মা বোনদের প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ আমরা গুনাহগার আমাদের সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো চাকরি বাকরির মধ্যে বরকত দান করো আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা গুনাহগার হাত বাড়াইলাম আমাদের অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই অনেকের আম্মা আব্বা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে তুমি আল্লাহ বরকত দান করে দাও ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার মানুষ আল্লাহ 3 লক্ষ 1 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যাব আমাদের এমন তৌফিক নাই আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না মদিনা না দেখে যদি মারা যাই মরণের পরে রুহটা মদিনা মদিনা ফিরে কানব মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন না মনে বড় আশা বাবা যারা যারা মদিনা যাইতে চাই একটু জবান খুলি মানে আমাদের জোরে জোরে ডাক দেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও না মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় মরণের আগে একবার আমার নবীর নূরানী চেহারা মুবারক দেখাইয়া সকলের দিল আর জবানে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু